ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গান্ডার শিকল পদ্ধতি বা কিভাবে শিকল দিয়ে ভূমি পরিমাপ করা হয় এর মাধ্যমে আমরা কীভাবে শত কাঠা এবং বিঘা এটা আমরা বের করব তো এ বিষয় থাকবে ভিডিওটি তো চলুন শুরু যাক প্রথমে আমাদেরকে যেটি জানতে হবে শিকল সম্পর্কে আমাদেরকে জানতে হবে যদি ভূমি পরিমাপ করতে যাই অবশ্যই আমাদেরকে শিকল সম্পর্কে জানতে হবে না হলে আমরা কখনোই ভূমি পরিমাপ করতে পারব না তো এই শিকল পদ্ধতি আমাদের সরকারি একটি হিসাব সরকারিভাবে যে পদ্ধতিতে ভূমি পরিমাপ করতে হয় বা করে থাকে সেটি হচ্ছে শিকল পদ্ধতি তো আমরা প্রথমে আমরা একটি শিকল সম্পর্কে আমরা ধারণা নেব তারপরে আমরা ভূমি পরিমাপ কিভাবে ভূমি পরিমাপ করতে হয় সেটি আমরা শিখব আমরা এটিকে যদি একটি শিকল ধরি একটি শিকল ধরি তো এই শিকল শিকলটির দৈর্ঘ্য কত এবং সেটি কত দৈর্ঘ্য কত শিকলে এক একর জমি হয় সেটা আমরা বের করব বা সরকারি হিসাবে কত গান্ডার শিকলে এক একর জমি হয় সেটাও আমরা ভিডিও থেকে বের করব প্রথমে আমাদেরকে জানতে হবে শিকল সম্পর্কে এই শিকলটি মাঝখানে এভাবে এভাবে আপনার চিহ্নিত করা থাকে আপনারা যারা ভূমি পরিমাপ করেন বা ভূমি পরিমাণের সার্ভার আছে তারা যদি আপনারা কখনো দেখে থাকেন তো শিকলটি তো আপনাদের সেটা দেখে থাকলে এই ধরনের একটি মানে দাগ কাটা থাকে শিকলের মধ্যে মধ্যে তো এই শিকলটির দৈর্ঘ্য হয় আপনার শিশুরটি ফিট সিষট্টি ফিট দৈর্ঘ্য আপনার শিকলটির দৈর্ঘ্য হয় সিসট্টি ফিট তো এখন আপনাকে জানতে হবে এক একর জমিন সমান কত কত শিকল দৈর্ঘ্য এবং কত শিকল প্রস্থ তো এ বিষয়টি আপনাকে জানতে হবে তো আমরা যদি একটি জমি একটি জমি কাল্পনিক কাল্পনিক রেখা আট করি যদি আমরা একটি কাল্পনিক জমির রেখা আট করি তো এটি যদি দশ চেইন বা দশ শিকল হয় আমরা যদি চেইন বা শিকল বলতে পারি চেইন বা শিকল আপনারা শিকল দেখতে পারেন দশ চেইন বা দশ শিকল যদি দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য হয় এবং এক চেইন এক চেইন বা শিকল যদি প্রস্তে হয় যদি প্রসতে হয় তো এখানে আমাদের জমির পরিমাণ হবে এক একর এখানে আমাদের জমির পরিমাণ হবে এক একর আবার আমি বলছি দশ চেইন বা দশ শিকল যদি লম্বা হয় এবং প্রস্তে যদি আপনার এক চেইন হয় তো এই স্কোয়ার ফুটের যে জায়গাটা হবে সেটি আমাদের হবে এক একর জমি তো এখন এটা আমরা হিসাব করব কত বর্গ ফুট হয় এই এক একর জমি সেটা আমরা হিসাব থেকে বের করব তো যেহেতু আমাদের এক চেন সমান হচ্ছে শিশুরটি ফিট তো আমাদের দশ চেন সমান কত আমাদের এটি বের করব তো দৈর্ঘ্য আমরা ঠিক তেমনি লিখি দৈর্ঘ্য দশ গুণন শিশুরটি এবং প্রস্থ যেহেতু প্রস্থা এক চেন তাহলে এটা আমাদের অবশ্যই শিশুরটি হবে এই আমাদের দশ সেন্ট তো দশ গুণ শিশুরটি দৈর্ঘ্য এবং প্রস্ত প্রস্ত হবে শিশুরটি ফিট এখন আমরা যদি এই শিশুরটিকে যদি দশ দিয়ে গুণ দিই তাহলে আমাদের হবে ছয়শো ষাট ফিট অর্থাৎ দৈর্ঘ্যে যদি আমাদের ছয়শো ষাট ফিট হয় এবং প্রস্থে যদি ষট্টি ফিট হয় তাহলে আমাদের এক একর জমি এক একর জমি তো এখন এই এক একর জমি আমাদের কত স্কোয়ার ফুট সেটা আমরা বের করব তো দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গুণন গুণন প্রস্থ তো দৈর্ঘ্য গুণন প্রস্তুত করলে আমাদের ছয়শো ষাট গুনন সি তো এখানে আমাদের আসে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট অর্থাৎ এক একর জমি সমান হচ্ছে তেতাল্লিশ হাজার বর্গ ফুট আমাদের শতক বা কাঠাতেও রূপান্তর করতে পারি তো এখন আমরা এটি কাঠা বা শতকে কিভাবে রূপান্তর করব এক একর জমি সেটা আমরা বের করবো আগে প্রথমে আমাদেরকে জানতে হবে একশো শতকে এক একর ষাট দশমিক পাঁচ কাঠাতে একর এক শতক সমান এক শতক সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট ফুট এক কাঠা সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তো আমাদের এই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে ভূমি পরিমাপ করতে গেলে তো এখন আমরা এটাকে যদি প্রথমে যদি আমরা এটাকে কাঠাতে রূপান্তর করি কাঠা আমাদের এক কাঠা সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তো আমরা এটাকে যদি সাতশো বিশ দিয়ে ভাগ দিই তো আমাদের কত আসে দেখি তেতাল্লিশ হাজার পাঁচশো ভাগ সাতশো বিশ তো আমাদের আছে ষাট অর্থাৎ ষাট কাঠাতে আমাদের হয় এক একর তো আমরা এটা লিখতে পারি এক একর সমান হচ্ছে ষাট দশমিক পাঁচ শূন্য কাঠা অর্থাৎ আপনার এখন এক কাঠার সমান হচ্ছে আমাদের সাতশো বিশ বর্গ ফুট এবার আমরা যদি এটাকে যদি ঠিক শতকে রূপান্তর করতে চাই তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি আমরা একে ভাগ করি দেখি তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো আমাদের এখানে আসতেছে একশো শতক তো খুব সহজে আমরা বের করতে পারলাম যে শতক এবং কাঠা এবং বর্গচেনের হিসাব দিয়ে কীভাবে শতক এবং কাঠার হিসাব বের করা হয় এবং ভূমি পরিমাপ করা হয় সে বিস্তারিত আমরা জানলাম তো আপনাদের যে বেসিক জিনিসগুলো জানতে হবে ভূমি পরিমাপ করতে গেলে সেটা হচ্ছে শতক হচ্ছে কত স্কোয়ার ফিটে আপনার শতক হয় এবং কাটাতে কত স্কোয়ার ফিটে কাটা হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং সর্বশেষ আমরা যেটি জানবো অজুতাংশ অজুতাংশ অযুতাংশ হচ্ছে আমাদের ভূমি পরিমাপে বাংলাদেশের যত ভূমি পরিমাপের পদ্ধতি রয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম একক যদি ভূমি পরিমাপের যতগুলো একক রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম একক অর্থাৎ আমরা জানি এক শতক জমি সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে যদি আমরা একশো দিয়ে ভাগ দিই একশো দিয়ে ভাগ দিই যত আসবে তত হচ্ছে এক অযুতাংশ অর্থাৎ আমরা এখানে দেখতে পারি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ একশো অর্থাৎ চার দশমিক চার দশমিক তিন পাঁচ ছয় সমান হচ্ছে এক অজুতাংশ অর্থাৎ আপনার এক শতককে যদি একশো ভাগে বিভক্ত করা হয় বিভক্ত করার পর যেতটুকু আমরা পাবো জমি যদি আমাদের এতটুকু একশো এক শতক জমিকে বিভক্ত করে এতটুকু পাই তো এটা হবে আমাদের এক অচুতাংশ তো এই এক অজুতাংশ সমান হচ্ছে একশো ভাগের এক ভাগ অর্থাৎ আমরা এটি অজুতাংশ আমরা এটিকে রূপান্তর করতে পারবো তো আমাদের অজুতাংশ কথাটি শুধুমাত্র আমাদের খারিজ খতিয়ানগুলোতে লেখা হয় তো এটি আমাদের জানা প্রয়োজন তো আমাদের বেসিক যে জিনিসগুলো জানতে হবে সেটি হচ্ছে শতক এবং কাঠার হিসাবগুলো বেসিক আমাদের জানতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ